আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণী তোমাদের ব্যাকরণ বইয়ের নির্মিতি অংশের নিয়ে আলোচনা করব। নির্মিতি অংশের মধ্যে আজকে আলোচনা করব সারাংশ সারমর্ম নিয়ে। সারাংশ সারমর্ম মানে কি? কোনো পদ্য বা গদ্যের মূল ভাব বা বক্তব্যকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার নামই সারমর্ম বা সারাংশ। সাধারণত পদ্যের ভাব সংক্ষেপে প্রকাশকে সারমর্ম বলে এবং গদ্যের বক্তব্য সংক্ষেপে প্রকাশ করাকে সারাংশ বলে। তাহলে সারমর্ম কোনটাকে বলে? সারমর্ম বলে পদ্যের ভাবকে। পদ্যের বলতে কবিতার ভাবকে সংক্ষেপে প্রকাশ করাকে বলা হয় সারমর্ম। আর গদ্যের অর্থাৎ গল্পের কোনো গল্পের একটা কিছু অংশ যদি উঠিয়ে দেওয়া হয় এবং সেই অংশটাকে সংক্ষেপে প্রকাশ করাটাই হচ্ছে সারাংশ, সারমর্ম বা সারাংশ লেখার নিয়ম। সারমর্ম বা সারাংশ লেখার নিয়ম হচ্ছে যে পাঠটুকুর সারমর্ম বা সারাংশ রচনা করতে হবে সেটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে, বাড়তি বিষয় বর্জন করতে হবে, কখনো কোনো পাঠের মূল ভাব উপমা রূপকের আড়ালে থাকতে পারে তা বুঝে মূল ভাব লিখতে হবে। অর্থাৎ মূল ভাবটা কি বুঝিয়েছে এই অংশটার মধ্যে সেটা ভালোভাবে বুঝে সে মূল ভাবটা লিখতে হবে। সারাংশ বা সারমর্মে উপমা রূপক এসব বাদ দিয়ে লিখতে হবে, প্রত্যক্ষ উক্তি বর্জন করে পরোক্ষ উক্তিতে লিখতে হবে। আমি আমরা বা তুমি তোমরা দিয়ে বাক্য শুরু করা যাবে না, মূল অংশে উদ্ধৃতি থাকলে প্রয়োজনে সেই উদ্ধৃতির ভাবটুকু উদ্ধৃতি ছাড়া লিখতে হবে। এগুলো হচ্ছে কোন সারাংশ সারমর্ম লেখার নিয়ম। এখন আমরা একটি সারমর্ম নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটি কবিতার লাইন দেওয়া আছে, ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর। অর্থাৎ ছোট ছোট বালুকণা মিলে মহাদেশ গঠিত হয় এবং বিন্দু বিন্দু জল নিয়েই সাগর গঠিত হয় এটা বলা হয়েছে। মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ রচে যুগ যুগান্তর অনন্ত মহান। বলা হয়েছে যে সামান্য কিছু মুহূর্ত মিলেই যুগ যুগান্তর গঠিত হয় এবং অনেক যুগ গঠিত হয়েছে এই সামান্য কিছু মুহূর্ত মিলে। প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ, অর্থাৎ অনেক ছোট ছোট অপরাধ গুলো ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। অর্থাৎ ছোট ছোট ভুল করতে করতে মানুষ ছোট ছোট অপরাধ করতে করতেই পরবর্তীতে সেই ছোট অপরাধ থেকে বড় ধরনের অপরাধের সৃষ্টি হয় এবং ক্রমশই কোনো মানুষ হচ্ছে পাপের দিকে ঠেলে যায়। প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী, অর্থাৎ প্রতি করুণার দান, অর্থাৎ করুণা করে সামান্য একটু করুণা করেই মানুষ মানুষকে যে ছোট ছোট দান করে এবং স্নেহপূর্ণ বাণী এবং ভালো কথাবার্তা বলে একজন আরেকজনের প্রতি সাহায্য সহযোগিতা করে, এতে করে এই ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহপূর্ণ বাণী অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সহযোগিতা এবং করুণার দান করেই এ ধরায় স্বর্গ সুখ নিত্য দেয় আমি, অর্থাৎ এ ধরার মধ্যে সুখ এনে দেয়। এই এটার সারমর্ম হচ্ছে পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়, ছোট ছোট বালুকণা যেমন মহাদেশ তৈরি করে তেমনি বিন্দু বিন্দু জল মহাসাগরের জন্ম দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তরের, সামান্য অপরাধের পথ ধরেই আসে মহাপাপ, সামান্য একটু করুণার ও স্নেহের বাণী এ পৃথিবীতে সর্বসুখ এনে দিতে পারে। তাই ছোট হলেই কোনো কিছু তুচ্ছ নয়, অর্থাৎ এই পৃথিবীতে আমরা কোনো কিছুকেই ছোট মনে করব না। সারমর্ম হচ্ছে কোনো কবিতার অংশ থাকবে সেটা থেকে এটার মূল ভাবটা লিখতে হবে ছোট করে, এটাই হচ্ছে সারমর্ম। তারপর হচ্ছে সারাংশ সময়। সারাংশ হচ্ছে কোনো গল্পের কিছু অংশ তুলে দেওয়া হয় এবং সেটা থেকে এটার মূল ভাবটা ছোট করে লিখতে হয়। এখানে দেখো একটি সারাংশ নিয়ে এখন আলোচনা করব। সময় ও স্রোত কাহারও অপেক্ষায় বসে থাকে না, চিরকাল চলিতে থাকে। অর্থাৎ সময় এবং নদীর স্রোত হচ্ছে কারো জন্য অপেক্ষা করে না, এগুলো নিজের নিয়মে চলতে থাকে। সময়ের নিকট অনুনয় করো, ইয়াকে ভয় দেখাও, ভ্রূক্ষেপও করিবে না। সময় চলিয়া যাইবে আর ফিরিবে না,
অর্থাৎ সময়ের নিকট যতই তুমি একে অনুরোধ করো কিংবা ভয় দেখাও, এই সময় কোনো কিছুতেই কোনো কাজ হবে না। সময় হচ্ছে নিজের গতিতে চলতে থাকবে। নষ্ট স্বার্থ স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ হারিয়ে যাওয়া স্বাস্থ্য হারানো ধন ফিরে পাওয়া যায়। কিন্তু সময় একবার গত হইয়া গেলে আর ফিরিয়া আসে না, অর্থাৎ সময় যদি একবার চলে যায় তাহলে হারানো সময়টা আর ফিরে আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল, অর্থাৎ যে সময়টা চলে যায় সেই সময়ের জন্য অনুশোচনা করা হচ্ছে, অনুশোচনা করে কোনো লাভ নেই। যতই কাঁদো না গত সময় আর ফিরিয়ে আসবে না, অর্থাৎ যতই কাঁদো যে সময়টা চলে যায় সেই সময় আর ফিরে আসবে না। এই যে গল্পের এই অংশটা কি বলেছে, এটা এখানে এটাই বলা হচ্ছে যে সময় হচ্ছে খুবই মূল্যবান। এটার মূল ভাবটা হচ্ছে ছোট করে লিখতে হবে। দেখো এটার মূল ভাব হচ্ছে সময় চিরবহমান, শত চেষ্টা করলেও সময়ের গতিকে কেউ রুদ্ধ করতে পারে না। চেষ্টা ও শ্রম দিয়ে হয়তো লুপ্ত স্বাস্থ্য বা ধ্বংস হওয়া ধন সম্পদ পুনরায় উদ্ধার করা যায়, কিন্তু চলে যাওয়া সময়কে শত চেষ্টায়ও কখনোই ফিরিয়ে আনা যায় না। এটাই হচ্ছে এই সারাংশটার মূল ভাব। তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা কি শিখতে পেরেছি? আজকের ক্লাসে আমরা শিখতে পেরেছি যে সারাংশ সারমর্ম মানে কি, এবং সারাংশ সারমর্ম হচ্ছে এটার যে মূল ভাবটা সেটা ছোট করে লিখতে হবে, মূল কথাগুলো কয়েকটি বাক্যের মাধ্যমে লিখতে হবে। সারাংশ সারমর্ম বড় করা যাবে না, এটা সংক্ষিপ্ত করে লিখতে হবে। তোমাদের পাঠ্যবইয়ে যে কয়েকটি সারাংশ সারমর্ম দেওয়া আছে তোমরা এগুলো খুব ভালোভাবে শিখে নেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।